প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করছি অনুশীলনের সাথে সেটের যে অঙ্কগুলো রয়েছে সেই সেটের অঙ্কগুলো। এখানে প্রথমে এই 1 নম্বর অঙ্কটিতে রয়েছে, নিচে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা এখন একের কতে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি দিয়ে তো শুরু করব। একের কত অঙ্কটিতে রয়েছে x ইন্স টু x বিজোড় সংখ্যা এবং 3 x 15। আমরা প্রথমেই অঙ্কটি উঠিয়ে নিচ্ছি, x ইনস টু x বিজোড় সংখ্যা এবং 3 x 15। অর্থাৎ আমাদের এখন যে সেটটি আমরা নির্ণয় করব সেই সেটটি এমন হতে হবে যে সেটের সবগুলো উপাদান হবে বিজোড় সংখ্যা, এবং এই বিজোড় সংখ্যাগুলো অবশ্যই 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট হতে হবে। সেই জন্য আমরা দেখব যে নিম্ন সেট হবে, থ্রি অপেক্ষা বড় কিন্তু 15 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যার সেট। এবারে আমরা নির্ণয় করব যে 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট কি কি বিজোড় সংখ্যা রয়েছে। আমরা সেই বিজোড় সংখ্যাগুলো এখন লিখব এখানে, 3 থেকে বড় কিন্তু 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো হলো 5, 7, 9, 11, 13, তারপর আসে 15। কিন্তু যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে 15 থেকে ছোট হতে হবে সেই জন্য আমরা 15 নেব না। এখন আমরা লিখব যে সুতরাং নিম্ন সেট, সেটটি হবে আমরা যে বিজোড় সংখ্যাগুলো বের করলাম সেই বিজোড় সংখ্যাগুলো, অর্থাৎ 5, 7, 9, 11, 13। যেহেতু সেটকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয় সেই জন্য আমরা এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম। দেন আমরা লিখবো যে অ্যান্সার 5, 7, 9, 11, 13। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব একের খতে যে অঙ্কটি রয়েছে সেই খ নম্বর অঙ্কটি। খ নম্বর অঙ্কটিতে বলা হয়েছে x ইনস টু x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। x ইনস টু x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ, অর্থাৎ আমরা এখন যে সেটটি নির্ণয় করব সেই সেটটি হবে 48 এর মৌলিক গুণনীয়ক। এখন আমরা লিখব যে সেট নির্ণয় সেট হবে, ফর্টি এইট এর মৌলিক গুণনীয়ক সমূহের